এত কাজ করে দেওয়া হচ্ছে তারপরে যদি এই দিবসটা আমাদের এই অঞ্চলে জাঁকজমকপূর্ণ হিসেবে ধরা হয় ঠাকুরগাঁয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা দেশ বিদেশি নানা জাতের পশু পাখির সমাগমে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ তবে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যক্রমে ক্ষুব্ধতা প্রকাশ করেন মেলায় অংশ নেয়া খামারিরা একদিনের পশু পাখির মেলায় উপস্থিত হন বাণিজ্যিক ও শখের খামারিরা তাদের প্রতিটি স্টলে রং বেরঙের পশু পাখি দেখতে ছুটে আসেন স্থানীয়রাও প্রদর্শনী এ মেলায় ইন্দোনেশিয়ার মহিষ ভুটানের ভুট্টি ভারতের গারল সহ নানা রকম দেশ বিদেশের পশু পাখি নিয়ে আসেন খামারিরা এর বাইরেও ফিজিয়ান জাতের গরু বিভিন্ন জাতের ছাগল কবুতর লাভবাটের মতো নানা রঙের আকর্ষণীয় পশু পাখি দেখে যেন চোখ জুড়ায় তবে খামার করেও প্রচার প্রচারণার অভাব ও তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় অংশ নিতে না পেরে মেলায় এসে ক্ষুব্ধতা প্রকাশ করেছেন অনেকে অন্যদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের কাছ থেকে অসহযোগিতারও কথা জানান মেলায় অংশ নেয়া খামারিরা যে ডাক্তারের কাছে নিয়ে গেলে তারা বলতে পারে না যে আসলে কি রোগ হয়েছে অনেক রকম ট্রিটমেন্ট দেওয়ার পর অনেক ওষুধ আমাদের খরচ করতে হয় যে আজকে প্রাণী সম্পদ থেকে একটি মেলার আয়োজন করা হয়েছে তো আমার জন্য এটি অনেক দুঃখজনক এবং কষ্টদায়ক একটা বিষয় যে এত সুন্দর একটি প্রোগ্রামের মধ্যে আমি এখানে উপস্থিত হতে পারলাম না আসলে আমি চাই যে জেলায় আনার জন্য যেহেতু প্রাণী সম্পদ বিভাগ প্রত্যেকটা ছোট খাটো খামারি আছে ছোট মাঝারি সকলেরই যেন সমানভাবে খোঁজ খবর রাখে এবং কি টেকনিক্যাল যে সাহায্য সহযোগিতা এগুলো যেন তারা প্রদান করে আসলে আমরা সবই নিজের উদ্যোগে করতেছি সরকারি কোনো অনুদান বা সরকারি কোনো সহযোগিতা আজও পর্যন্ত পাইনি আমি খামারি করে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিগ্রস্ত আমি আমার গরু খামার ছিল অবশ্যই খামারিদের সাহায্য সহযোগিতা করা হবে এমন কথা জানান আমন্ত্রিত অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণাংশ দত্ত টিটো ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান সাদিক কুরাইশি কারণ আমি একটি প্রতিষ্ঠান করব কিছু লাভের আশায় সেই প্রতিষ্ঠানে যদি আমার আয় কিছু না থাকে সেখানে যদি আমি ক্ষতির দিকে থাকি তাহলে কিন্তু আমার সেই ব্যবসা প্রতিষ্ঠান আমি ধরে রাখতে পারবো না তাই সেটিকে সহযোগিতা করার জন্য সরকারের আশু দৃষ্টি পালন আকর্ষণ করতে হবে আমাদের যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদেরকে মুরগি খামার যে যারা সম্মানিত খামারি আছেন তাদের এখানে দুঃখের কথা বলেছেন তাদের বেদনার কথা বলেছেন তারা অনেক কষ্ট করে এই সমস্ত খামারি চালানোর পর তাদেরকে অনেক উচ্চ মূল্যে তাদের খাদ্য সামগ্রী কেনার জন্য তাদের যে যে সমস্যাগুলো তাদের যে প্রফিট এটা প্রফিট কমে আসতেছে অনেক জায়গায় হয়তো তারা প্রফিট করতে পারে না যদি তারা যদি লাভ না করে তাহলে তো উৎসাহিত হবে না তো সেই বিষয়টিকেও নজরে দিতে হবে আর এসব অভিযোগের কথা অস্বীকার করে তাদের কার্যক্রমের কথা তুলে ধরেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ এটি আসলে আমাদের প্রজেক্ট যে প্রজেক্টে যারা মেনলি সদস্য তাদেরকেই বেশি করা হয়েছে আর মাইকিং করা হয়েছে আরও হয়তো ব্যাপকভাবে আমরা এটা করতে সক্ষম হব এটি আমাদের দ্বিতীয় পর্যায়ে এখানে এই মেলাটা হলো তো আমরা চিন্তা করতেছি যে যে বিষয়গুলো আমাদের এখানে ঘাটতি থাকবে আগামীতে আমরা সেগুলো পূরণ করার চেষ্টা করব আর পশু লালন পালন কিভাবে সমৃদ্ধ করা যায় সেই উদ্যোগের কথা জানায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান আমাদের চেষ্টা থাকবে যেন এটা ভবিষ্যতে আরো বেশি সফল করা যায় প্রাণী সম্পদ অধিদপ্তরের এমন আয়োজনে সন্তুষ্ট নন ঠাকুরগাঁও এক আসনের এমপি রমেশ চন্দ্র সেন তবে খামারিদের সাহায্য সহযোগিতার কথা জানান তিনি এত কাজ করে দেওয়া হচ্ছে তারপরে যদি এই দিবসটা আমাদের এই অঞ্চলে জাঁকজমকপূর্ণ হিসেবে দেওয়া হয় তখন বক্তব্য দিতেও কেউ কার কোনো লাগে খামারি ভাইয়েরা যদি তারা দুগ্ধ উৎপাদন বন্ধ করে দেয় তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া হবে ও পাওয়া যাবে না কাজে আপনারা একটু ধৈর্য ধরে আমরা অবশ্যই আপনাদের প্রত্যেকটি সমস্যা সমাধান করে ছাড়ব আজ বুধবার জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে আয়োজিত প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রদর্শনী মেলার উদ্বোধন করেন এমপি রমেশ চন্দ্র সেন ও জেলা প্রশাসক মাহবুবুর রহমান সহ আমন্ত্রিত অতিথিরা দিনব্যাপী এ মেলায় অর্ধশত খামারি অংশ নেয়